চাইনিজ দেশি ভাই চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ভিডিও যেখানে দেখানো হয়েছে একজন প্রতিষ্ঠাতা কিভাবে একটি প্রতিষ্ঠানকে শূন্য থেকে বিশাল মহিরুহে পরিণত করে। আপনারা যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন দেরি না করে অনুপ্রেরণামূলক এই ভিডিওটি শুরু করা যাক। একজন 44 বছর বয়সী ব্যক্তিকে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দ্বারা তালিকাচ্যুত করা হয়েছিল এবং তার সাথে 2 মিলিয়ন ইউয়ানের অর্থ প্রতারণা করা হয়েছিল, যেগুলো ছাড়াও তাকে অনেক চড়াই উৎরাই পার হতে হয়েছিল। শুরুতে এই ব্যক্তি তার বাবা মা এবং ছোট ভাই বোনদের নিয়ে শেনজেনের একটি কুঁড়ে ঘরে থাকতেন। ব্যবসায়িক পরিকল্পনার প্রারম্ভে তিনি পকেটে পুঁজি, পরিচিতি, সম্পদ এবং দক্ষতা ছাড়াই নিজের ব্যবসায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন। বাজার সম্পর্কে অভিজ্ঞতার অভাব তার জন্য আরেকটি প্রতিবন্ধকতা ছিল। বর্তমানে বিশ্বব্যাপী যোগাযোগ শিল্পে কোম্পানিটিকে 1 নম্বর অবস্থানে আনতে তার 27 বছর সময় লেগেছিল। সবাই হয়তো ইতিমধ্যেই ব্যক্তির সম্পর্কে অনুমান করতে পারছেন। হ্যাঁ, তার নাম রেন জেংফেই, যিনি হুয়াওয়ের প্রতিষ্ঠাতা। শুরুতে সংগ্রামের সম্মুখীন হওয়া সত্ত্বেও হুয়াওয়ে বানানো তার সংকল্প সর্বজন সমাদৃত। এটা সত্য যে শুধুমাত্র প্রতিকূলতার মধ্যে দিয়েই আমরা সাফল্য অর্জন করতে পারি, এবং রেন জেংফেই একবার বলেছিলেন যে তিনি হতাশা নিয়ে হুয়াওয়ে প্রতিষ্ঠা করেছিলেন। তো এই পরিস্থিতি আগে কেমন ছিল? 1980-এর দশকে বেশিরভাগ লোক সৈনিক হতে কিংবা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পছন্দ করত, যাতে তারা সারা জীবনের জন্য একটি চাকরি পেতে পারে। রেন জেংফেইকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করার পর তিনি বলেছিলেন যে তিনি কাজের জন্য শেনজেনের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে ঢুকেছিলেন, কারণ তিনি বড় কিছু করতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তা শেষমেশ স্থগিত হয়ে যায়। একই সময়ে রেন জেংফেইকে একটি ইলেকট্রনিক কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে নানও গ্রুপের অধীনস্থ শাখায় বদলি করা হয়েছিল। কোম্পানিটি 2 মিলিয়ন ইউয়ানের বেশি অর্থ সম্বলিত একটি বড় ব্যবসা হয়ে উঠতে বেশি দিন সময় নেয়নি। একদিন তিনি ব্যক্তিগতভাবে 2 মিলিয়ন ইউয়ান পণ্যের একটি বড় অর্ডারের ব্যাপারে বিদেশি ট্রেড কোম্পানির সাথে আলোচনা করেন, কিন্তু তিনি জানতেন না যে সেটি একটি স্ক্যামার ছিল। স্ক্যামারগুলো ভুয়া অজুহাত বানানো শুরু করে, এমনকি রেন জেংফেইয়ের সাথে খারাপ ভাষায় কথা বলতো তারা। যেহেতু এসব ঘটনার জন্য নিজেকে দায়ী ভেবে তিনি বাকি টাকা পরিশোধের সিদ্ধান্ত নেন। তিনি সবসময় তার আয়ের কিছু অংশ দিয়ে পরিশোধ করতেন। সেই সময়ে 2 মিলিয়নকে একটি বিশাল অঙ্কের অর্থ ভাবা হতো, কারণ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কর্মীদের গড় বেতন মাত্র 200 ইউয়ান এবং সাধারণ অফিসের কর্মীদের গড় মাসিক বেতন 100 ইউয়ানেরও কম ছিল। রেন জেংফেই তার চাকরি হারিয়েছিলেন কারণ তার ভুলের জন্য কোম্পানির বিশাল ক্ষতি হয়েছিল। শুধু তাই নয়, ঋণ পরিশোধের জন্য তাকে তার সমস্ত সম্পত্তিও বিক্রি করতে হয়েছিল। দুঃখের বিষয় এই যে রেন জেংফেইয়ের পরিবারও সে সময় একটি কঠিন সংকটে পড়েছিল। পরিবার ও ক্যারিয়ার নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে তার স্ত্রী তাকে তালাক দেন। আচমকা রেন জেংফেইয়ের ক্যারিয়ার এবং ভালোবাসা উভয়ই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। প্রাচীন লোককথা অনুযায়ী 30 বছরের মধ্যে আমরা স্থায়ী কর্মজীবন, সম্পর্ক ইত্যাদিতে থাকার প্রত্যাশা করি, এই ভেবে যে তার 40 বছর বয়সের মধ্যে ফল দেবে। কিন্তু রেন জেংফেইয়ের মধ্য বয়সে কিছুই ছিল না। তো রেন জেংফেইয়ের অন্ধকার মুহূর্তে আটকা পড়ার সময় তার হৃদয়ের ব্যথা এবং যন্ত্রণার কথা একবার কল্পনা করুন। অনেক বছর পরে রেন জেংফেই কেন বলেছিলেন যে তিনি একটি কোম্পানি প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছিলেন যার নাম তিনি দিয়েছিলেন হুয়াওয়ে? তার উত্তর হলো তার ক্যারিয়ার এবং ভালোবাসার জীবনের ঘটনাগুলোর কারণে। সে সময়ে রেন জেংফেইয়ের কাছে ব্যথা এবং দুঃখ লাঘবের জন্য খুব বেশি সময় ছিল না, কারণ তার মাথায় 1000 পাউন্ডের বোঝা ছিল। তার উপর আবার তার ছোট 6 ভাই বোনের জীবন ধারণের সাহায্যের জন্য তার বাবা মায়ের তাকে প্রয়োজন ছিল এবং তার নিজের 2টি সন্তানকেও বড় করার কাজ বাকি ছিল। কাজেই তিনি জানতেন যে তিনি ভেঙে পড়তে পারবেন না, কারণ তিনি ভেঙে পড়লে তার পুরো পরিবারের জন্য আর কোনো আশাই বেঁচে থাকতো না।
এই অত্যন্ত কঠিন পরিস্থিতিতে রেন ঝেংফি পিছু না হটে স্রোতের বিপরীতে গিয়েছিলেন। তালাকের পরে রেন ঝেংফি তার বাবা মা এবং ভাই বোনদের সাথে নিয়ে 10 বর্গমিটারেরও কম জমির একটি কুঁড়েঘরে থাকতেন। তাদের প্রতিদিন বিনামূল্যে পাওয়া মৃত মাছ, চিংড়ি এবং পচা সবজি খেতে হতো। সে সময়েই রেন ঝেংফি হুয়াওয়ে টেকনোলজি কোম্পানি লিমিটেড নামের একটি ছোট কারখানা নিবন্ধনের জন্য একটু একটু করে 21,000 ইউয়ান জমিয়েছিলেন। এটিকে ছোট কারখানা বলার কারণ, শুরুর দিকে হুয়াওয়ে অফিসের পরিবেশ খুব ছোট ছিল এবং তার ব্যবসার শুরুতে তার পুরো পরিবার তার সাথে জড়িত ছিল। ব্যবসাকে বড় করার জন্য তারা একে অপরকে সাহায্য করত। সামান্য কয়েকটি মাল্টিমিটার এবং একটি অসিলোস্কোপ দিয়েই হুয়াওয়ে সকল প্রধান অংশ তৈরি করা হয়েছিল। 12 বছর ধরে আপাত দৃষ্টিতে এটি একটি ছোট ওয়ার্কশপ কোম্পানির মতো থাকলেও যোগাযোগ শিল্পে বিশাল সাফল্য অর্জন করতে এর সময় লেগেছিল 30 বছরেরও কম। তিনি বিশ্বব্যাপী তথ্য যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো এবং স্মার্ট ডিভাইসের সরবরাহকারী হিসেবে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। রেন ঝেংফি অধ্যবসায়ী না হলে বিশ্বব্যাপী যোগাযোগ শিল্প আজকের হুয়াওয়ে পেত না। তিনি একবার এইরকম কিছু বলেছিলেন যে একজন ব্যক্তির সাফল্যের নিদর্শন বলতে সে কতটা শীর্ষ উচ্চতায় পৌঁছেছে তা বোঝায় না, বরং যখন সে তলদেশে পতিত হয়েছিল তখন তার সহনশীলতা কতটা ছিল। আজকের মতো এ পর্যন্ত। নিজেকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে আমাদের সবারই উচিত গণ্ডির বাইরে গিয়ে নতুন কিছুর উদ্যোগ নেওয়া, যাতে নিজে উপকৃত হওয়ার সাথে সাথে জগতেরও সাধিত হয় অভূতপূর্ব উন্নতি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সেই অবধি। বিদায়।